আলাইকুম সবাইকে নাইমাস কুকিং আপনাদের স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ ময়দা 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে স্বাদ মনে রাখার মতো নতুন একটা জাল নাস্তার রেসিপি চলুন আমরা শুরু করি জাল নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি শুকনো চালের গুঁড়াটা ইউজ করছি এখানে কোনোভাবে আটা ইউজ করা যাবে না ময়দাটা ইউজ করতে হবে আপনারা যদি চান ভিজা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন হাত দিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্স করে নিয়েছি এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি এগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে গ্রেট করেছি এখানে একটা গাজর এটাকেও আমি গ্রেট করে নিয়েছি যদি আপনারা চান এগুলো বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটা পিস কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমাদের ঘরের মধ্যে আছে এখানে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ 1 চা চামচ কালো জিরা 1/2 চা চামচ জিরা গুঁড়া 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া 1/2 চা চামচ হলুদ গুঁড়া এখানে এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ধনেপাতা কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং সোডা এটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি নরমাল তাপমাত্রা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম ডোটা তৈরি করতে হবে ঘনত্বটা কি রকম হবে দেখুন চামচ দিয়ে নেওয়ার সাথে সাথে দলা পেকে যাচ্ছে এরকম ডোটা তৈরি করতে হবে এখন আমি চুলায় চলে এসেছি চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি আমি এখানে 6টা নাস্তা দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আমি ও পাশ উল্টিয়ে দিচ্ছি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে নিচ্ছি এক্সট্রা তেলটা আমি সরিয়ে নিচ্ছি আমি এখন এভাবে সেমভাবে সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আমি সেমভাবে সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে দেখুন ভিতরটা কত সফট হয়েছে ভিতরটা এক ফোঁটও কাঁচা নেই খেতে অসাধারণ হয়েছে আপনাদের হঠাৎ যদি মেহমান চলে আসেন তাহলে আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন দেখুন কত সহজে তৈরি হয়ে গেল 1 কাপ ময়দা 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে স্বাদ মনে রাখার মতো নতুন একটা জাল নাস্তার রেসিপি আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন অবশ্যই আমার ভিডিও দেখে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ